নমস্কার, আমি হিরণ্য আপনাদের সবাইকে এনআইওএসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন সম্পদের শনাক্তকরণ এবং ব্যবহার। প্রাথমিক বিজ্ঞান শিক্ষক হিসেবে আপনি খুব কার্যকর হতে পারেন যখন আপনি ছাত্রদের শিক্ষণ শেখার প্রক্রিয়ায় আপনার সাথে জড়িত করেন। এর আগে অবধি আমরা কথা বলেছি বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে কী করে আপনি শিক্ষাদান করতে পারেন, কীভাবে ছাত্ররা বেশিভাবে সক্রিয় থেকে সেই শিক্ষাদানের প্রক্রিয়াতে আপনার সাথে জুড়তে পারে। আর যখন আপনি ছাত্রদেরকে যতটা নিজের এই শিক্ষাদান যে প্রক্রিয়াটা আছে এর সাথে জড়িত করবেন, তারা যত ইনভলভ হবে ততটা তাদের যে শিক্ষাদানের প্রক্রিয়াটা আছে সেটা খুব ভালো পর্যায়ে হবে এবং খুব তাড়াতাড়ি হবে। সম্পদ ব্যবহার করে তারা ভালোভাবে শিখবে এবং আপনি তাদের জন্য তৈরি অভিজ্ঞতা মনে রাখবে। সেই কারণে বিভিন্ন উপাদান বা সম্পদ যেগুলো তারা ব্যবহার করছে তার কারণে তাদের যে লার্নিং এক্সপিরিয়েন্স হবে বা শিক্ষার যে অভিজ্ঞতাটা হবে সেই অভিজ্ঞতাটা তারা অনেকদিন অবধি মনে রাখবে। এবং এর বাইরে আমরা অনেক সময় বলি না, ছাত্রছাত্রীরা যেটা আমরা শেখালাম সেটা ভুলে গেল, আগের চ্যাপ্টারে যেটা শেখালাম সেটা এই চ্যাপ্টারে ভুলে গেল, তাদের যতক্ষণ না সেই অভিজ্ঞতাটা সৃষ্টি হচ্ছে, তারা যতক্ষণ না নিজের জীবনের সাথে সেই শেখার পদ্ধতির কোনো সংযোগ ঘটাতে পারছে ততক্ষণ কিন্তু সেটা গভীরে গিয়ে তারা বুঝবে না বা সেই ধারণাগুলো তাদের জন্য প্রখর হবে না। সেই কারণে আমাদেরকে মাথায় রাখতে হবে কি কীভাবে কার্যকলাপের মাধ্যমে আমরা তাদের জন্য একটি ভালো অভিজ্ঞতা তাদেরকে দিতে পারি যার জন্য তাদের যে শিক্ষণ বা শেখার যে প্রক্রিয়াটা আছে সেটা আরও কার্যকর হয়ে ওঠে। আপনি যা তাদের জীবনে প্রভাব করবেন সেটা তারা সারা জীবন মনে রাখবে। আজকে আমরা দেখেই থাকি কি কিছু কিছু শিক্ষক আমাকে যদি আমার পুরো বিদ্যালয় জীবনের ব্যাপারে জিজ্ঞেস করা হয় তাহলে একটা না দুটো শিক্ষক আমাদের জীবনে খুব স্পষ্ট ছাপ ছেড়ে যায় এবং সেই অভিজ্ঞতাটা আমরা এতটাই ভালো করে মনে রাখি যে ওই স্যার এইভাবে আমাকে সায়েন্স পড়িয়েছিল বা ম্যাথস পড়িয়েছিল কি আমি কখনো এই জিনিসটা ভুলিনি। এই যে এই ধারণাগুলো যে শিক্ষকের উপরে তৈরি হয়, যখন শিক্ষক হিসেবে আপনি তাদেরকে সেই ধরনের অভিজ্ঞতা প্রদান করবেন তখন তারা আপনাকে এবং আপনার ধারণাগুলি বা আপনার শেখানোর যে পদ্ধতি সেটাকে সারা জীবন তারা কিন্তু মনে রাখবে এবং সেই ধারণাগুলিকেও তারা ঠিক সেইভাবেই মনে রাখতে পারবে। প্রতিটি শিক্ষক ভিন্ন, তার মানে কোনো দুটি ক্লাসরুম সমান হবে না। প্রতিটি শিক্ষক কিন্তু ভিন্ন। আজকে আমিও শিক্ষকতা করেছি, আপনারাও অনেক দিন ধরে করছেন বা আপনারাও জানেন কখনো না কখনো কাউকে না কাউকে পড়িয়েছেন শিখিয়েছেন। প্রতিটি শিক্ষক কিন্তু আলাদা। এবং যদি আপনিও নিজের বিদ্যালয় জীবনের কথা ভাবেন তখন আপনি দেখবেন কি সব শিক্ষকের কিন্তু পড়ানোর পদ্ধতি বা ধরন কিন্তু আলাদা ছিল এবং সেই কারণেই আমাদের মধ্যে কিন্তু একটি ছাপ তৈরি হয়ে যায়, ছাপ সৃষ্টি হয়ে যায় যে এই শিক্ষক খুব ভালো করে পড়ান। এইটা যদি আমরা যতটা নিজেদেরকে কার্যকর করতে পারি, যত ভালো অভিজ্ঞতা বা শিক্ষণ পদ্ধতি আমরা নিজের জীবনে বা আমাদের যে শিক্ষাদানের প্রক্রিয়া আছে সেটাতে আনতে পারি তাহলে আমরা ততটাভাবে সেইভাবে কার্যকর হব এবং সেই ধরনের ছাপ কিন্তু আমরা ছাত্রদের জীবনে ছাড়ব। সেটা আপনার নিজের পদ্ধতিতেই কিছু কিছু সংশোধন, আপনাকে আমি যে পদ্ধতিতে পড়াই সেই পদ্ধতিতে পড়াতে আমি বলতে পারি না, সবার নিজের নিজের পদ্ধতি নিজের নিজের ধরন থাকে। কিন্তু সেই ধরনের মধ্যে কী করে সংশোধন আনা যেতে পারে, কি কিছু পরিবর্তন আনা যেতে পারে যাতে সেই ধরনটাই কিন্তু অনেকটাই কার্যকর হয়ে উঠতে পারে। পছন্দসই শেখার ফলাফল আনতে গেলে আপনাকে খুব সতর্কতা অবলম্বন করে সম্পদ বেছে নিতে হবে। আপনি যে যে উপাদান বা যে যে সম্পদের ব্যবহার করতে চলেছেন একটি বিষয়বস্তুকে বোঝানোর জন্য, সেই বিষয়বস্তুকে সেই যে উপাদান বা উপকরণের যে নির্ধারণ সেটা আপনাকে কিন্তু খুব সতর্কতা সাথে করতে হবে। তার কারণ এটাই যে
যত সতর্কতা বা যত শিক্ষার্থীদের চাহিদা ভেবে বা তাদের পরিপক্কতার যে স্তর আছে সেটা ভেবে আমরা করব, তত আমরা ভালোভাবে কোন সম্পদ ব্যবহার করতে হবে। আজকে যদি আমাকে একটি ধারণা বোঝাতে হয় তাহলে আমি হয়তো পাঁচভাবে কিংবা 10ভাবে বোঝাতে পারি, বা সবকটি কার্যকলাপের মধ্যে কিন্তু আলাদা আলাদা আমি উপাদান নিতে পারি, কিন্তু কোন উপাদান বা কোন সম্পদ আমার সবথেকে ভালো বা কার্যকর সিদ্ধ হবে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, তার জন্য একটু পরিকল্পনা করতে হবে। আর তার জন্য সেই সতর্কতাটাকে মেনে যদি আমি আজকে সেই সম্পদগুলোকে বেছে নিই, তার নির্ধারণ করি, তাহলে কিন্তু তার কারণে যে শিক্ষার প্রক্রিয়ার যে ফলাফলটা হবে সেটা কিন্তু অনেকটাই উচ্চতম স্তরের হবে। সম্পদের মানে, সম্পদ কি? শেখার সম্পদ সংজ্ঞায়িত করা হয় তথ্য বর্ণনা, উপলব্ধিযোগ্য এবং বিভিন্ন মিডিয়া এবং ফরম্যাটে হিসেবে সংরক্ষণ করা হয়। তার মানে শেখার যে লার্নিং রিসোর্সেস আছে, শেখার যে বিভিন্ন সম্পদ আছে বা উপাদান আছে, সেইগুলো হয়তো তথ্য বর্ণনা হতে পারে বা এবং উপলব্ধিযোগ্য হতে হবে। এমন একটি সম্পদ যেটা আমি উপলব্ধি করতে পারছি না, যেটা ছাত্রদের সীমানার বাইরে আছে, সেই ধরনের সম্পদ আনলে হবে না। যেই সম্পদগুলি সাধারণত আমাদের আশেপাশে পরিবেশে পাওয়া যায়, সেই ধরনের সম্পদ যেটা আমরা সস্তায় কিনতে পারি বা না কিনেও আমরা তৈরি করতে পারি নিজে থেকে, সেই ধরনের সম্পদ বেছে নিতে হবে যেটা উপলব্ধিযোগ্য হয় এবং তার কারণে তথ্যর বিভিন্নভাবে তথ্যকে বর্ণনা করা যেতে পারে এবং সেইগুলোকে বিভিন্ন মিডিয়া এবং ফরম্যাটে আমরা সেগুলোকে সংরক্ষণ করতে পারি। আজকে বিভিন্ন, আজকে যদি আমি ইউটিউবে অনুসন্ধান করি, সার্চ করি, তাহলে আমি জানতে পারবো যে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিকে বোঝানো হয়েছে। একটি টপিক খুঁজলে বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন বর্ণনা আমি সেখান থেকে পাবো এবং সেই সব বর্ণনা বা ব্যাখ্যা কিন্তু বিভিন্নভাবে বোঝানো হয়েছে, বিভিন্ন উপাদানের মাধ্যমে বোঝানো হয়েছে। তার মানে কি, এই যে প্রক্রিয়াটা, এই যে সম্পদ, সেটা কিন্তু আমরা সংরক্ষণও করে রাখতে পারছি। আজকে স্কুলে যদি আমি কোনো ধরনের ছাত্রদেরকে একটি পরীক্ষা করে দেখালাম বা একটি এক্সপেরিমেন্ট করলাম বা একটি কার্যকলাপ করলাম, সেটাকে কিন্তু সংরক্ষণ যাতে করা যেতে পারে, যদি সেটা ক্যামেরা দিয়ে শ্যুট করা হয় তাহলে সেটা কিন্তু ওই স্কুলের জন্য একটি সম্পদ হয়ে গেল। তার মানে কি, যদি শিক্ষক, আমরা জানি শিক্ষক অনেক সময় বদলি হয়ে যায়, শিক্ষক একটা স্কুল থেকে অন্য স্কুলে চলে যায়, কিন্তু সেই সম্পদটা রয়ে যেতে পারে। পরবর্তীকালে যখন নতুন জন শিক্ষক আসবেন, সে কিন্তু সেই ভিডিওগুলো দেখে জানতে পারবেন কি আপনি সেই স্কুলে কি করে পড়িয়েছেন বা কিভাবে কি উপাদানের মাধ্যমে ছাত্রদেরকে শিখিয়েছেন। সেই কারণে সম্পদকে সংরক্ষণ করে রাখা খুব দরকার, যাতে ওটা পরবর্তীকালেও বাচ্চারা অন্যান্য ক্লাসের সাথেও আমরা ব্যবহারে আনতে পারি। তারা মুদ্রণ এবং অমুদ্রণ উপকরণ হতে পারে বা ইলেকট্রনিক এবং অইলেকট্রনিক উপকরণ হতে পারে, যা শেখার ফলাফল, কোর্স কন্টেন্ট এবং নির্দিষ্ট প্রয়োজন পূরণ করে। এটা মুদ্রণ মানে প্রিন্ট হতে পারে, এটা বইয়ের মান, বই যদি হয় তাহলে বইয়ে আমি জানি কি একটা প্রিন্টেড জিনিস আছে, বা ম্যাগাজিন বা খবর কাগজ হতে পারে, বা অমুদ্রণ হতে পারে যেখানে কিছু প্রিন্ট নেই, সেই ধরনের রিসোর্স হতে পারে, কিছু যন্ত্রপাতি হতে পারে, কিছু যদি আমাকে লিভার বোঝাতে হয় তার জন্য আমি পেন্সিল রবারকে বা কিছু রবার গার্ডার যেটা ইউজ করি, রবার ব্যান্ড, সেই রবার ব্যান্ড ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। তো সেইগুলো অমুদ্রণ উপকরণ হিসেবে থাকতে পারে। এর বাইরে কিছু কিছু ইলেকট্রনিক উপকরণ আছে, যেমনি ধরুন টিভি বা প্রজেক্টর বা কম্পিউটার, এগুলো ইলেকট্রনিক উপকরণ। এর বাইরে বাকি যে যে উপকরণ, আমরা নন ইলেকট্রনিক উপকরণ যেগুলো ব্যবহার করে থাকি সেইগুলো হতে পারে, হয়তো সেটা মানচিত্র বা গ্লোব, এই ধরনের যে উপকরণ যেখানে ইলেকট্রনিক জড়িত না, ইলেকট্রিক মানে যেটা ইলেকট্রনিক শ্রেণীবদ্ধের পর্যায়ে পড়বে না, সেইগুলোকে আমরা অইলেকট্রনিক উপকরণ বলছি। আর সেইগুলো আমাদের যে শেখার ফলাফল, শেখার যে রেজাল্ট,
বা লার্নিং আউটকাম, সেই লার্নিং আউটকামকে পূরণ করে, এবং কোর্স কন্টেন্ট বা নির্দিষ্ট প্রয়োজন যেখানে যেখানে আমাদের যেভাবে আমি নিজের কোর্সটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যে বিষয়বস্তুটার ব্যাপারে পড়াচ্ছি, সেই উপকরণের মাধ্যমে সেই পড়ানোটা আরও সোজা হয়ে যায়, এবং তারা সেই উপকরণগুলি এই কোর্স কন্টেন্টের পূরক হিসেবে দেখা যায়। তারা স্কুলের পাশাপাশি স্থানীয়ভাবে এবং বিশ্বব্যাপী পাওয়া যেতে পারে, এইগুলো স্কুলের আশেপাশে পাওয়া যেতে পারে, লোকাল রিসোর্সেস যেগুলোকে আমরা বলি বা লোকাল সম্পদ স্কুলের আশেপাশ থেকেই আমরা জোগাড় করতে পারি, বা বিশ্বব্যাপী মানে গ্লোবাল রিসোর্স, বিশ্বব্যাপী সম্পদ হিসেবে আমরা যাকে বলি। সম্পদের গুরুত্ব কি? সম্পদের একটি সোজাসুজি আমি গুরুত্ব বলতে চেষ্টা করছি কি, একটি ছবি হাজার শব্দের সমান। এই যুক্তিটা, এই কথাটা আমরা এর আগেও শুনেছি কি, একটা ছবি যা বলে দেয় সেটা হাজারটি শব্দও বলতে পারে না, মানে একটি ছবি হাজারটি শব্দের সমান। আমি শুনি এবং আমি ভুলে যাই, এই একটা আর একটা কথা আছে, আমি শুনি এবং আমি ভুলে যাই, আমি দেখি এবং মনে পড়ে, আমি করি এবং বুঝি। তার মানে আমি যখন শুনছি কোনো একটা কথা, তখন সেটা হয়তো আমি ভুলে যাব, ভুলে যাবার তার যে চান্সটা আছে ওটা অনেকটা বেশি, সুযোগটা বেশি। আমি দেখি, আমি যদি কোনো জিনিস দেখি তাহলে সেটা আবার যখন দেখবো তখন হয়তো মনে করতে পারবো, আরে আমি দেখেছিলাম সেটা, এভাবে মনে করতে পারবো। কিন্তু যেটা আমি করি, যদি আমি নিজের হাতে করি, নিজে থেকে করি এই জিনিসটা, সেটা কিন্তু আমি বুঝে যাই। সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কীভাবে আমাদের ছাত্ররা সক্রিয়ভাবে উপকরণকে ব্যবহার করতে পারে, এবং তারা নিজে করে পুরো যে শিক্ষার প্রক্রিয়াটা আছে সেটাকে ভালোভাবে সংগঠিতভাবে বুঝতে পারে, সেই চেষ্টা আমাদেরকে করে যেতে হবে। আমরা ভালো কীভাবে শিখি, আমরা সবথেকে ভালো কীভাবে শিখি? বিমূর্ত থেকে মূর্ত দিকে গিয়ে। যখন কোনো জিনিস খুব বিমূর্ত, অ্যাবস্ট্র্যাক্ট, একটা থিওরি আমি আপনার বলার চেষ্টা করছি, যেটাকে আমি কিন্তু কোনো এক্সপেরিমেন্ট বা কোনো ধরনের উপকরণের মাধ্যমে বোঝাতে পারছি না, সেটা খুবই বিমূর্ত রূপ, কোনো রূপ নেই, কোনো আকার নেই, সেটা বোঝানো কিন্তু খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। যদি আজকে আমি স্ট্রিং থিওরির উপরে কথা বলতে শুরু করি, স্ট্রিং থিওরি এখনকার বিশ্বব্যাপী একটা অনুসন্ধানের গবেষণার বিষয়, কিন্তু সেই স্ট্রিং থিওরির যে পুরো ধারণাটা, সেটা যে বিমূর্ত রূপে আছে, সেখান থেকে আমি যতক্ষণ না সেটাকে মূর্ত রূপে বোঝানোর কিছু, যেখানটা শিক্ষার্থীরা বুঝতে পারছে, দেখতে পারছে, করে দেখতে পারছে, তার প্রমাণ দেখতে পারছে, ততক্ষণ সেই জায়গাতে যদি না যাই তাহলে কিন্তু ছাত্ররা সেটা ভালোভাবে শিখবে না। তাদের জন্য একটি ধারণা স্যার বললেন, সেই ধারণার সাথে সাথে কোনো ধরনের সংযোগ তারা ঘটাতে পারছে না, এবং যখন সেই ধারণাগুলির সাথে তারা কোনো ধরনের সংযোগ ঘটাতে পারে না, সেটা তাদের জন্য একটি বিমূর্ত রূপে থাকে। যখন সেই অভিজ্ঞতাটা আপনি ক্লাসরুমের মধ্যে নিয়ে আসেন একজন শিক্ষক হিসেবে, তখন সেই ধারণাটা যেটা অ্যাবস্ট্র্যাক্ট বিমূর্ত রূপে তারা পড়েছে, যখন সেটা নিজের সামনে করে দেখতে পারে এক্সপেরিমেন্টের মাধ্যমে বা কোনো ধরনের ভিডিওর মাধ্যমে, তখন তাদের জন্য সেটা মূর্ত রূপ ধারণ করে, এবং মূর্ত জিনিস তারা বেশি ভালো বোঝে বা জানতে পারে, আরও জ্ঞানেন্দ্রিয় সম্বন্ধী তথ্য করে। তার মানে আমি এর আগেও বলেছিলাম যে মাল্টি সেন্সরি পদ্ধতি, যেখানে পড়াশোনার মাধ্যমে বিভিন্ন জ্ঞানেন্দ্রিয় যেটা আছে, যেগুলি আছে সেইগুলি কাজে আসছে। আমি যদি কিছু একটা জিনিস দেখি, কোনো একটা ভিডিও দেখি, আমি দেখছি এবং শুনছি, আমার চোখ এবং কান দুটো জ্ঞানেন্দ্রিয় কাজ করছে। যদি আমি দেখতে দেখতে কিছু একটা জিনিস করি, তাহলে কিন্তু আমাদের স্পর্শ, আমরা স্পর্শ করছি, সেই জিনিসটাকে অনুভব করতে পারছি, সেই জিনিসটা নিজে করতে পারছি, তাহলে আরও বেশি জ্ঞানেন্দ্রিয় আমার সেই প্রক্রিয়াতে জড়িত হচ্ছে। যত বেশি আমার জ্ঞানেন্দ্রিয় জড়িত হবে, তত বেশি আমরা আমাদের অভিজ্ঞতা প্রখর হবে, এবং তত প্রখর হলে আমরা সেই জিনিসটা খুব তাড়াতাড়ি ভুলবো না, এবং আমাদের মস্তিষ্কের মধ্যে অনেক গভীরে সেটা চলে যাবে, আমরা গভীর রূপে সেগুলোকে বুঝতে পারবো।
শেখার অভিজ্ঞতা আরো বেশি করে তোলে বাস্তব জিনিসটা করে, এর মতো করে। তার মানে যদি যখন আমরা বাস্তব জিনিসটা করি, কোনো জিনিসকে বাস্তবে আমরা করি, তখন সেটা আমাদের শিক্ষার অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে তোলে, আরো প্রখর করে তোলে। এবং আরেকটা লাস্ট পয়েন্ট কি, আরো জড়িত হয়ে, আমি যখন সেই শিক্ষা প্রক্রিয়াতে সক্রিয়ভাবে বিভিন্নভাবে জড়িত হতে পারছি, জুড়ে যেতে পারছি, তখন আমাদের সেই শেখাটা কিন্তু অনেক ভালোভাবে হবে। যদি আমি নিষ্ক্রিয়ভাবে থাকি, তাহলে আমাদের সেই শেখাটা অতটা প্রখর হবে না, অতটা প্রবল হবে না। এখানে আমি একটা ফ্লো চার্ট বানিয়েছি, এই ফ্লো চার্টে আমরা দেখে নিই কি কি করে আমরা শিক্ষার সবথেকে উচ্চতর স্তরে পৌঁছাতে পারি। প্রথমটা হচ্ছে শুনে, শুনেটাকে সবথেকে নিম্ন স্তরে রেখেছে। যখন আমরা অনেক কিছু শুনি, তখন সেইটা সঙ্গে সঙ্গে বা বেশি দিন মনে রাখার যে যে প্রক্রিয়াটা, সেটা শক্ত থাকে না। কারণ কি, যেভাবে আমাদের মস্তিষ্ক কাজ করে, শুনে শেখাটা কিন্তু অতটা কার্যকর সিদ্ধ হয় না। শুনের পরে সেটা দেখেতে যায়, মানে তার থেকে একটু বেশি ভালো শিখবো যদি আমি দেখে শিখি, তার থেকেও যদি বেশি ভালো শিখবো যদি আমি শুনি এবং দেখি, শুনি, শুনছি এবং দেখছি একসাথে। তারপরে একটু বাড়ছে যখন আমি সেই শেখার প্রক্রিয়াতে অংশগ্রহণ করছি, ওর মধ্যে জড়িত হচ্ছি, এবং শেষ শেখার প্রক্রিয়া যেটা সবথেকে ভালোভাবে আমি শিখে যাব, যখন সেটা আমি নিজে করতে পারবো, যখন আমি সেই জিনিসটা নিজে করতে পারবো, তখন আমি আরও ভালোভাবে শিখব। এটার আমি একটি উদাহরণ দিতে চাইছি। আজকে আপনি একটি টেপ চালিয়ে অডিও ক্যাসেটে কী করে মটর পনির বানানো হয় সেটা শিখছেন, বা কোনো একটি অন্যান্য ডিশ কী করে বানানো হয়, মাঞ্চুরিয়ান কীভাবে বানানো হয় সেটা শিখছেন, সেটা অডিও ক্যাসেটে শুনছেন, সেইটা নিম্ন স্তরের শেখা হবে। তারপরে আপনি কোথাও কোনো একটা ভিডিওতে সেটা কী করে সে করে দিচ্ছে, সেটা করে দেখাচ্ছে, কখন কোন মশলা দিতে হয়, কখন কতটা গরম করতে হয়, সেই সব বিষয়ে যখন কথা হচ্ছে তখন আমি দেখতে পাচ্ছি, সেখান থেকে একটা শিখতে পারলাম। তার থেকে ভালো যখন আমরা টিভিতে এই ধরনের ফুড রেসিপি শোগুলো দেখি, খাবার কী করে তৈরি হয় তার শোগুলো দেখি, তখন আমরা দেখছিও খাবারটা কেউ তৈরি করে দিচ্ছে, এবং সে কথা বলছে কী করে, কোন পদ্ধতিটা, কোন পদক্ষেপটা, কখন কী নিচ্ছে সেটাও যখন বলছে, তখন আমি শুনছি এবং দেখছি, আমি একটু ভালোভাবে, আরও বেশি ভালোভাবে শিখতে পারছি। আর একটা কী, যখন আমরা অংশগ্রহণ করছি, হয়তো আমার পাশে কেউ খাবারটা তৈরি করে দিচ্ছে, কিন্তু আমি তার পাশে দাঁড়িয়ে আছি, তাকে বিভিন্ন ধরনের সাহায্য করছি, কখনো এই মশলা তার হাতে দিচ্ছি, কখনো অন্য মশলা দিচ্ছি, যখন যা তিনি যেটা বলছেন সেটা করছি, সেইভাবে অংশগ্রহণ খাবারের পুরো তৈরি করার প্রক্রিয়াতে আমার পাশে একজন আছে যে সেই খাবারটা তৈরি করছে, কিন্তু আমিও বিভিন্নভাবে অংশগ্রহণ করছি, সেখান থেকে আমি শিখছি, এবং শেষ যেটা সেটা আমি যখন নিজে করছি, নিজে সেটা স্বাধীনভাবে আমি করতে পারছি, তখন শেখা। তার মানে নিজে যখন করা হচ্ছে, সেখান থেকে যে শেখার ফলাফলটা বেরিয়ে আসছে সেটা কিন্তু সবথেকে উচ্চ মানের। সেই কারণে এই প্রক্রিয়াটা কিন্তু সব কিছু শেখার ক্ষেত্রেই হয়, সেটা আপনি গাড়ি চালানো শিখুন, সাঁতার কাটা শিখুন, বা বিজ্ঞানের বিভিন্ন ধারণা শিখুন, এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যদি খালি ক্লাসরুমের মধ্যে বলে যাই, তাহলে আর ছাত্ররা খালি শুনে শুনে শেখার চেষ্টা করে, তাহলে সেটা নিম্ন চাপে, সবথেকে নিম্ন শ্রেণীর শিক্ষার মধ্যে পড়বে। স্কুল পর্যায়ে সম্পদ, স্কুলের পর্যায়ে আমরা কী কী ধরনের সম্পদ দেখতে পারি, প্রথমটি হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরিতে আমরা বিভিন্ন ধরনের বই, যে রেফারেন্স বই বা বিভিন্ন সিডি, অডিও সিডি, ভিডিও সিডি, এই সব পেতে পারি, বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন জার্নাল পেতে পারি। সেখান থেকে আমি সেই স্কুলের লাইব্রেরি থেকে সেই উপাদানগুলো, সেই সম্পদগুলোকে সঠিকভাবে নিজের ক্লাসের মধ্যে জন্য ব্যবহার করতে পারি। দ্বিতীয় নম্বর হচ্ছে ল্যাবরেটরি। স্কুলের মধ্যে যে ল্যাবরেটরি আছে, যে ল্যাব আছে যেখানে এক্সপেরিমেন্ট করা হয়, সেই সম্পদকে আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি, যদি আমরা শিক্ষাদানের এগোতে চাই, শিক্ষাদানকে আরও উন্নত মানের করতে চাই, তাহলে আমরা ল্যাবরেটরিতে যে বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন এক্সপেরিমেন্ট করা যায়, সেটা নিয়ে
ছাত্রদেরকে অবগত করাতে পারি, তাদেরকে নিজে করতে বলি। স্কুলে যে বাগান আছে সেই বাগানের বাগানও আমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ সম্পদ। আমি যদি ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার ব্যাপারে শেখাতে চেষ্টা করি, গাছপালার ব্যাপারে শেখাতে চেষ্টা করি, বা ফুল, বিভিন্ন ছোট ছোট পোকামাকড়দের ব্যাপারে পড়ানোর উদ্দেশ্য থাকে, তাহলে সেইগুলো কিন্তু বাগানে করলে খুবই কার্যকর হবে, যেহেতু ছাত্রছাত্রীরা সেগুলো সরাসরি নিজের চোখের সামনে দেখতে পারবে এবং আনন্দদায়কও হবে, তারা আনন্দ লাভ করবে সেই ধরনের পরিবেশে শিখতে পারলে। খেলার মাঠকে আমরা ব্যবহার করতে পারি আমাদের শিক্ষণ পদ্ধতির মধ্যে। খেলার মাঠে আমরা বিভিন্ন ধরনের যে ভৌতিক ধারণাগুলি আছে, যেমন কি ঘর্ষণ হলো, বিভিন্ন যে মোশনের বা ফোর্সের যে বলের যে নিয়ম আছে সেইগুলোকে নিয়ে চর্চা করতে পারি। আমাদেরকে যদি আমরা স্লাইড, যে যেখান থেকে আমরা স্লিপ খেয়ে উপর থেকে নিচের দিকে নামি, সেই জিনিসগুলোকে ব্যবহার করে ছাত্রদের মধ্যে ফ্রিকশন পড়ানো যেতে পারে, যে ছাত্রছাত্রীরা যে দোলন থাকে যেটাতে ঝোলে, সুইং যেগুলোকে বলা হয়, সেখান থেকে পেন্ডুলামের কনসেপ্ট কিন্তু ছাত্রছাত্রীদেরকে পড়ানো যেতে পারে, সিম্পল হারমোনিক মোশন পড়ানো যেতে পারে। তাহলে বিভিন্ন জিনিসকে বিভিন্নভাবে প্রয়োগে এনে কিন্তু আমরা আমাদের যে শিক্ষণ প্রক্রিয়া আছে সেটাকে কিন্তু আরও উন্নত মানের করতে হবে। কিন্তু আমাদেরকে সেটা পরিকল্পনা করতে হবে, একটু ভাবতে হবে কি কোন জায়গাতে কীভাবে কোন সম্পদকে ব্যবহার করে আমরা বেশি ভালো করে ছাত্রদেরকে শেখাতে পারবো। ছাত্ররা হয়তো বাগানে যায়, সেই খেলাধুলাগুলো করে, কিন্তু তার পিছনের বিজ্ঞান জানে না। যখন তারা সেই সংযোগটা করতে পারবে কি হ্যাঁ আমি তো এটা খেলি রোজ, আর আচ্ছা এর মধ্যে এই বিজ্ঞান আছে, তখন তারা খুব সহজভাবে কিন্তু সেই ধারণাগুলোকে শিখতে পারবে। স্থানীয় পর্যায়ে সম্পদ, আমাদের আশেপাশের কী কী বিভিন্ন সম্পদ হতে পারে, তার মধ্যে প্ল্যানেটোরিয়াম আছে। আমরা ছাত্রদেরকে কোনো এক সময় প্ল্যানেটোরিয়ামে নিয়ে যেতে পারি, যেখানে তারা বিভিন্ন গ্রহ, উপগ্রহ, তারা এইসব বিষয়ে তারা জ্ঞান নিতে পারে। তারা নিজের সামনে, নিজের চোখের সামনে সেই বিভিন্ন যে জিনিসগুলো তারা বইয়ের মধ্যে পড়ছে, তারা সেগুলোকে তাদের সামনে, চোখের সামনে ভেসে উঠতে পারে এবং তাদের যে অভিজ্ঞতাটা, শিক্ষার অভিজ্ঞতাটা হবে সেটা অনেকটাই উন্নত মানের হবে। হারবেরিয়ামে বিভিন্ন ধরনের ছোট ছোট গাছপালা রাখা হয়, যেটি সংরক্ষণের জন্য এবং নতুনভাবে তৈরি করার জন্য রাখা হয়, এবং কিছু কিছু গাছপালা যেগুলোর খুব মানে জরুরি, যার জন্য সংরক্ষণ, সেই ধরনের সংরক্ষণের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী করে হারবেরিয়ামের গাছপালা গ্রো করা হচ্ছে, কীভাবে গাছপালা তৈরি করা হচ্ছে সেইটা শেখানো হারবেরিয়ামে হতে পারে। বিভারিয়াম একটা এমন ধরনের সম্পদ যেটা আমরা এক ধরনের বিভারিয়াম আমরা অ্যাকোয়ারিয়ামকেও বলতে পারি। একটি এমন বাক্সর মধ্যে কিছু কিছু ছোট ছোট জন্তু জানোয়ার আছে, যেমনি কি মাছ, অ্যাকোয়ারিয়ামে মাছ, তেমনি পোকামাকড়ের জন্যও কিন্তু একটি বিভারিয়াম তৈরি করা যেতে পারে, হয়তো অন্য জায়গাতে থাকতে পারে, কোনো স্থানীয় সম্পদ হিসেবে কোথাও পাওয়া যেতে পারে, যেখানে পোকামাকড়দের ব্যাপারে বা পোকামাকড়দের সংরক্ষণ বা তারা কি তাদের যে জৈবিক প্রক্রিয়া আছে সেটাকে পড়ানোর জন্য সেই সব জায়গাতে ছাত্রদেরকে নিয়ে যাওয়া যেতে পারে এবং তাদের যে অভিজ্ঞতা আছে সেটাকে আরও ভালো করা যেতে পারে। অ্যাকোয়ারিয়াম, জাদুঘর, বিভিন্ন সায়েন্সের যে মিউজিয়াম আছে সেখানে আমরা ছাত্রদেরকে নিয়ে যেতে পারি। সায়েন্স পার্ক, উদ্ভিদ উদ্যান, বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন উদ্ভিদের ব্যাপারে, বিভিন্ন গাছপালার ব্যাপারে তারা শিখতে পারে, জানতে পারে। এবং চিড়িয়াখানাতে বিভিন্ন জন্তু জানোয়ারদের ব্যাপারে তাদেরকে পর্যবেক্ষণ করে তাদের যে জৈবিক প্রক্রিয়া, তারা কি খাচ্ছে, কিভাবে দিন যাপন করছে, সেই সব বিষয়ে তারা জানতে পারবেন এবং তাদের যে বৈশিষ্ট্য, কোন জানোয়ারের, কোন জন্তু জানোয়ারের কী ধরনের বৈশিষ্ট্য, কীভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে, আমরা আজকে ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল, আমরা জন্তু জানোয়ারের যে শ্রেণীবিভাগ করা হয়েছে সেটা কীভাবে করা হয়েছে, সেই সব বিষয়ে কিন্তু তাদের যে জ্ঞান হবে সেটা কিন্তু খুব সক্রিয় জ্ঞান হবে এবং তাদের এই অভিজ্ঞতাগুলো কিন্তু অনেক দিন অবধি
তাদের মস্তিষ্কে থাকবে। সম্পদের শ্রেণীবিভাগ, অইলেকট্রনিক সম্পদ, যেগুলো ইলেকট্রনিক সম্পদ না, যেখানে মুদ্রণ উপাদান আমরা বলতে পারি, যেগুলো প্রিন্ট ইলেকট্রনিক না, আমরা প্রথমেই সম্পদ থেকে দুটো ভাগে ভাগ করছি, একটা ইলেকট্রনিক সম্পদ, একটা অইলেকট্রনিক সম্পদ। এবং ইলেকট্রনিক সম্পদের মধ্যে আমরা এটা প্রিন্ট রিসোর্স বা মুদ্রণ উপাদানগুলোকে দেখছি, যেগুলো প্রিন্ট করা থাকে, যেমনি পাঠ্যপুস্তক, উল্লেখিত বই, রেফারেন্স বই, ওয়ার্কবুক, ছবির বই, খবরের কাগজ, জার্নাল, ম্যাগাজিন, এইসব কিন্তু প্রিন্ট রিসোর্স বা মুদ্রণ উপাদান হিসেবে আমরা তাদেরকে জানি। এরপরে আসছে ব্ল্যাকবোর্ড, যেগুলো অইলেকট্রনিক কিন্তু মুদ্রণ না, প্রিন্ট না, ইলেকট্রনিক না আর প্রিন্টও না। তেমনি ব্ল্যাকবোর্ড, চার্ট এবং পোস্টার, বিভিন্ন গ্রাফ, অ্যাটলাস, ম্যাপ এবং গ্লোব, বিভিন্ন ছবি, বিভিন্ন মডেল, বিভিন্ন নমুনা, এইসবকে ব্যবহার করেও কিন্তু আমরা ছাত্রছাত্রীদের যে শেখার অভিজ্ঞতা আছে সেগুলোকে আরও প্রবল করতে পারি, আরও ভালো করতে পারি। এবারে মডেল এবং নমুনার মধ্যে কী পার্থক্য সেটা আমরা একটু দেখে নেব। এখানে একটি টিকটিকি আছে, সেই টিকটিকি এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে ফর্মালডিহাইডে, এবং তার ব্যাপারে ছাত্ররা দেখতে পারে, পড়তে পারে। এই যে টিকটিকি আছে সেটা কিন্তু আসল টিকটিকি, সেটাকে আমরা নমুনা বলছি। এবং এইখানে যেটা আছে, এই স্কেলিটনটা, এটা কিন্তু প্লাস্টিকের তৈরি করা একটি স্কেলিটন, কঙ্কাল, সেইটা আমার জন্য কিন্তু মডেল হতে পারে। তাহলে আমাদেরকে ভাবতে হবে কোথায় আমরা মডেলের প্রয়োগ করতে পারি, কোন জায়গা থেকে মডেল নিয়ে আসতে পারি। যদি কোনো জায়গাতে নমুনা থাকে, স্পেসিমেন থাকে, সেই স্পেসিমেন, যেটা বাস্তব স্পেসিমেন, সেটাকে আমরা ব্যবহার করতে পারি, এবং সেই বিষয় বস্তুর ব্যাপারে আমরা ছাত্রদেরকে পড়াতে পারি। ইলেকট্রনিক সম্পদ কী? রেডিও, ক্যাসেট, অডিও সিডি আমরা দেখেই থাকি, প্রজেক্টর, ক্লাসরুমের মধ্যে প্রজেক্টর ব্যবহার করতে পারি ইলেকট্রনিক সম্পদ হিসেবে, ফিল্ম, ভিডিও, ডকুমেন্টারি, কোনো ধরনের ফিল্ম আছে বা ভিডিও আছে বা ডকুমেন্টারি আছে, সেইগুলোকে সঠিকভাবে ব্যবহার করা আজকে সেটাও আমরা করতে পারি। টিভি, টিভির মধ্যে ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল, বিভিন্ন চ্যানেল আছে, অ্যানিমাল প্ল্যানেট আছে, যেখান থেকে আমরা ছাত্রদেরকে শেখাতে পারি, বোঝাতে পারি, সেই সম্পদেরও আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আইসিটি ব্যবহার করে, যেখানে আমরা ইন্টারনেটকে বা কমিউনিকেশন টেকনোলজিকে ব্যবহার করছি, ইন্টারনেটকে ব্যবহার করছি, আজকে আমাদেরকে কিছু একটা জিনিস দেখাতে হবে, কোনো একটা ধারণার ব্যাপারে, বা কোনো একটি জন্তু যার এক্সাম্পল বইয়ে লেখা আছে কিন্তু ছাত্ররা কখনো দেখেনি, সেটাকে আমি ইন্টারনেটে তার ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আমরা দেখাতে পারি। এবং খোলা শিক্ষাগত সম্পদ, ওপেন এডুকেশন রিসোর্সেস, ওপেন এডুকেশন রিসোর্সেস কী ধরনের হয় সেটা নিয়ে আমি একটু কথা বলবো, তার একটি উদাহরণ দেখাবো। এবং এই ওপেন এডুকেশন রিসোর্সগুলো কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে বা ল্যাপটপে এইগুলো আমরা নিয়ে নিতে পারি এবং ছাত্রছাত্রীদেরকে পড়াতে পারি, সেইটার উপরে নির্ভর করে। সম্পদের সুবিধা কী? শিক্ষক দ্বারা সম্পদ ব্যবহার করে সাহায্য করে সক্রিয়ভাবে ছাত্র জড়িত করতে। কীভাবে সাহায্য করছে সম্পদ আমাদেরকে? শিক্ষক দ্বারা যে সম্পদ ব্যবহার করা হচ্ছে সেগুলো শিক্ষার্থীদেরকে কী করে সাহায্য করছে? সক্রিয়ভাবে ছাত্র জড়িত করতে, সক্রিয়ভাবে ছাত্ররা যাতে জড়িত হয়ে ওঠে শিক্ষাদানের প্রক্রিয়াতে, সেই জন্যে। মূর্ত উদাহরণ এবং চিত্রাবলী প্রদান, মূর্ত একটি উদাহরণ দেওয়ার জন্য, মূর্ত নিয়ে আমরা কথা বললাম, মূর্ত উদাহরণ কী ধরনের, এবং চিত্রাবলীর দেখে ছাত্র যাতে শিখতে পারে সেই কারণে সেটার সাহায্য হচ্ছে। দীর্ঘ সময়ের জন্য শেখা বজায় রাখা, যখন ছাত্রছাত্রীরা এই ধরনের উপকরণ বা উপাদানের মাধ্যমে পড়ছে তারা দীর্ঘ সময় অবধি সে জিনিসগুলোকে মনে রাখতে পারছে। ভিন্নতা প্রদান, তারা বিভিন্ন ধারণা বা বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার মধ্যে ভিন্নতা কোথায় কোথায় আছে, কীভাবে তারা আলাদা, কীভাবে তাদের পার্থক্য, সেটা তারা চিনতে পারছে। এমন কিছু করা যায় যে অন্যথায় করা যায় না, অন্যভাবে যেগুলো করা যায় না সম্পদের মাধ্যমে সেগুলো করা যেতে পারে। এমন কিছু দেখানো যায় যা অন্যথায় দেখানো যায় না। আমি যদি একটি হার্টের চার্ট, হৃদয়ের চার্ট নিয়ে আসি বা লাংসের চার্ট নিয়ে আসি, আমরা সেই লাংসকে কী করে কাজ করছে বা তার ছবি
এমনিতে দেখাতে পারি না, কিন্তু চার্টের মাধ্যমে কিন্তু আমরা বা পোস্টারের মাধ্যমে আমরা সেগুলোকে দেখাতে পারি ছাত্রদেরকে। সম্পদ নির্বাচনের জন্য মানদণ্ড কি কি মানদণ্ড হওয়া উচিত সেটা দেখে নিই। ব্যবহারযোগ্যতা এবং উপযুক্ততা, আমাদের সম্পদ যেন উপযুক্ত হয়, ঠিক জায়গায় ঠিকভাবে আমি সেই সম্পদটাকে ব্যবহার করতে পারি, এবং ব্যবহারযোগ্যতা সেগুলোকে সহজরূপে ব্যবহার যাতে করা যায়। আমি এমন একটি সম্পদ নিলাম যেটা ঠিকভাবে ব্যবহার করতে পারছি না, সেটার কোনো কিন্তু মানে নেই। শিক্ষককে শেখানো এবং ছাত্রকে শিখতে সাহায্য করে, সম্পদ এমন হবে যেটা শিক্ষককে পড়াতে এবং শিক্ষার্থীদেরকে শিখতে সাহায্য করে, উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করে। আমাদের যে শিক্ষার উদ্দেশ্য আছে সেটাকে পূরণ করতে সাহায্য করবে, এবং দীর্ঘস্থায়ী শিক্ষা, শিক্ষা যাতে দীর্ঘস্থায়ী থাকে, অনেক সময়ের জন্য সেটা বজায় থাকে, সেই জায়গাতে আমাদেরকে সম্পদ সাহায্য করবে। সাহায্য সম্পদ কী ধরনের হবে? স্পষ্টতা, সম্পদের সবথেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে স্পষ্ট হবে, সেটা সরল হবে, সহজ হবে। প্রাসঙ্গিকতা, সেটা যেন যে উদ্দেশ্য নিয়ে আমি পড়াচ্ছি সেই উদ্দেশ্যের সাথে প্রাসঙ্গিক হয়, সেটা মাথায় রাখতে হবে। নির্দিষ্টতা, নির্দিষ্ট কোন জায়গাতে আমাদের সম্পদ ব্যবহার হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। দৃশ্যমান্যতা, তার মানে আমি একটি সম্পদ একটি চার্ট লাগিয়েছি যার মধ্যে যা যা জিনিস লেখা আছে সেগুলো যদি আমি দেখতেই না পারি বা ছাত্ররা দেখতেই না পারে, এত ছোট করে লেখা আছে বা এত দূরে লাগানো হয়েছে, তাহলে সেটা যেন না থাকে, সেটাকে দৃশ্যমান্যতা, তার ভিজিবিলিটি যেন থাকে। এবং বাস্তবতা, সেটার প্র্যাকটিক্যালিটি, সেই সম্পদ যাতে বাস্তব থাকে সেটা আমাদেরকে দেখতে হবে, বাস্তবে যাতে আমি তার থেকে সাহায্য নিতে পারি সেই জিনিসটা দেখতে হবে। আজকে আমরা জানি অনেক অনেক বিদ্যালয়ে অনেক অনেক সম্পদ কেনা হয়, উপাদান কেনা হয়, উপকরণ কেনা হয়, কিন্তু ব্যবহার হয় না, সেগুলো আলমারির মধ্যে বন্ধ হয়ে রয়ে যায়, সেটা যেন না হয়, তার যেন বাস্তবিক দিকটা আছে, বাস্তবে যাতে সেগুলোকে ব্যবহার করা যায় সেটা আমাদেরকে ঠিক করতে হবে। আমি আপনাদেরকে ওপেন এডুকেশন রিসোর্স কী ধরনের হয় সেটার একটি উদাহরণ দেখিয়ে দিচ্ছি, যেটা আপনারা মোবাইলে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে বা কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে একটা ওপেন এডুকেশন রিসোর্স আছে, যেভাবে আমি যেটার সাহায্যে আমি আমাদের যে গ্রহ, সোলার সিস্টেম, প্ল্যানেট, তারা, কনস্টেলেশন, তারামণ্ডল, এইসব বিষয়ে ছাত্রদেরকে আমরা 3D-ভাবে দেখাতে পারি। আমার কাছে এই সফটওয়্যারটি আছে যার নাম হচ্ছে স্টেলারিয়াম, যেটা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারেন আপনার ল্যাপটপের জন্য। এমন বিভিন্ন আলাদা আলাদা সফটওয়্যার আছে, অ্যাপ আছে, যেগুলো মোবাইলে আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন বিভিন্ন প্রক্রিয়া শেখানোর জন্য। বিভিন্ন এখানে আমরা দেখতে পারি কি, যদি আমাকে তারামণ্ডল শেখাতে হয় বা এটা আমি এখন দিল্লিতে আছি এবং দিল্লি থেকে আকাশ কীভাবে দেখাচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি। এখানে এই এই ডিরেকশনে এখন চাঁদ আছে, এখানে কিন্তু আমাদেরকে দিকও বলে দিচ্ছে। এইখানটাতে সাউথ আছে, এটা সাউথ ইস্ট, সাউথ আর সাউথ ইস্টের মাঝে চাঁদ এখন আছে। চাঁদের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে চাঁদের ব্যাপারে সব কিছু, সব তথ্য আমার কাছে চলে আসতে পারছে। এবং চাঁদকে যদি আরও কাছ থেকে আমাকে টেলিস্কোপের সাহায্যে যদি আমি চাঁদ দেখি তাহলে কেমন দেখাবে সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এই বিভিন্নভাবে বিভিন্ন সফটওয়্যারকে ব্যবহার করে কিন্তু আমি শিখতে পারবো এবং ছাত্রদেরকে শেখাতে পারবো। এর বাইরেও সূর্য এখন এখানে আছে, সূর্যর ব্যাপারে আমার কাছে সব তথ্য চলে এলো। বিভিন্ন গ্রহ কোথায় আছে, রাতের সময় যদি থাকা দেখানো যায় এটা, তাহলে কিন্তু বিভিন্ন গ্রহ বা বিভিন্ন তারার সম্পর্কেও জানা যেতে পারে, তারা কোন জায়গাতে কোনভাবে আছে এবং তাদের যে তথ্য আছে সেই সবগুলি কিন্তু বেরিয়ে আসতে পারে। তো আমাদেরকে সেই ওপেন এডুকেশন রিসোর্সগুলোকেও কিন্তু ঠিকভাবে, সঠিকভাবে ব্যবহারে আনতে হবে, এবং আমরা এইভাবে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহটা, সবসময় টেলিস্কোপ, এক সব স্কুলে টেলিস্কোপ থাকে না, টেলিস্কোপ যখন থাকে না তখন ছাত্রছাত্রীরা সেই সব বিষয়গুলি কী করে জানতে পারে বা সেই বিভিন্ন গ্রহ বা নক্ষত্র তারা দেখবে কী করে, এই সব কিছু কিছু সফটওয়্যার আছে যেটা সাহায্য নিয়ে কিন্তু আপনারা সেই পুরো টেলিস্কোপে যে জিনিসটা দেখছেন সেটা কিন্তু আপনি ক্লাসরুমের ভিতরে আনতে পারেন। তাহলে আপনারা আজকে জানলেন কি বিভিন্ন সম্পদ কী করে আমাদের শিক্ষাদানের যে প্রক্রিয়া আছে সেটাকে আরও উন্নত মানের করতে পারে, সেটা আমাদেরকে কী কীভাবে সাহায্য করতে পারে, শেখার যে প্রক্রিয়াটা আছে সেটাকে কতটা সহজ করে তুলতে পারে,
এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে আগ্রহ বা মনোভাব সেটাকে আরও বাড়িয়ে তুলতে পারে, তারা সক্রিয়ভাবে পুরো প্রক্রিয়াতে নিজেকে জড়িত বা অংশগ্রহণ করতে পারেন। আশা করব আপনারা নিজেদের যখন শিক্ষাদান করবেন, যখন লেসন পাঠ্যক্রমে ক্লাসের মধ্যে পড়াবেন, তখন বিভিন্ন সম্পদকে ব্যবহার করতে পারবেন এবং সঠিকভাবে পরিকল্পনা করে একটি উন্নত মানের রেজাল্ট আনতে পারবেন। আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।